সিলেটো নয়াকরি আর দুইজনের শরীর পাওয়া গেছে করোনা ভাইরাস তারা বাইরে থাকি করোনা মারা গেছেন আর দরাও দরছেন বেশি অকল তাই বেমারে মারা গেছেন ষাটজন আর বেমারি হইলা এক হাজার পাঁচশো বাহাত্তর জন সিলেট লকডাউনের মাঝেও খালিঘাটের ফাইকারি বাজারও বিয়ান থেকে বিয়াল পর্যন্ত লাগি থাকে কাস্টমার ই হেঁচাবিড় থাকি চিত্রিত পারে করোনা ভাইরাস করোনা ভাইরাস বেমারের সিলেট সিলেটো মারা গেছেন দশ বছর বয়সী এক বাচ্চা হাসাও করোনা ভাইরাস নি অশান জানার লাগি নেওয়া হয়েছে শরীরের আলামত সিলেট আখতা দামর জেং বাড়ি গেছে ফিআইজোর মালানাত খরচ বাড়ি গেছে এর লাগে বাজারও দাম একটু বেশি খৈরাখারবারতে সিলেট বিভাগেও আরও তিনশো বিশ জনটে ভাটানো হয়েছে হোম কোয়ারেন্টিনও সাড়ে বাইশ বিশ জন সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের শয়েকগাঁর দেশি বিদেশী সকল টেকায় বাটিয়া দেওয়া হয়েছে খানির জিনিস বালাগঞ্জ দুঃশ রুফরে ফরিবারে খানির জিনিসপত্র বাটিয়া দিছ আওয়ামী লীগ নেতা নানুমিয়ায় মাই টিভির দশ বছর ফুড়া উপলক্ষে আর করোনা থাকি দেশের মানুষ বাঁচিয়া থাকার লাগে সিলেট হয়েছে কুরানে খতম আর দোয়া মফিল ফলের শুভেচ্ছা জানাই আরম্ভ করা বাংলা বিহ রায় খবর আজ লগে আছি আমি পিঙ্কুদর অতবিলা নাম এখন ফুরা নয়াখরি আরও দুইজনের শরীর করোনা ভাইরাস পাওয়া গেছে এরার মাঝে একজনের বাড়ি গোয়াইনঘাট আর একজনের বাড়ি জৈন্তা এরা দুজনেও বেটা মানুষ উসমানী হাসপাতালের পরিচালক ডাক্তার হিমাংশু লাল ৰায়ে এই খবর জানাইছেন উসমানীর লেবো গেছে চব্বিশ ঘন্টায় যারা স্যাম্পল পরীক্ষা কৰাইছে এরার মাঝে দুইজনের শরীর ই ভাইরাস ধরা পড়ছে বাকি সবর রিপোর্ট আইছে নেগেটিভ বেমার সুড়া গোয়েন্টের বেটা তিন চার দিন আগে ডাকা থাকি আইসুন আর জিন্তারে নেই নারায়ণগঞ্জ থাকি তারা বাইরে থাকি বেমার হাশ্রাইয়া লৈ লই আইসেন বাড়িতে তারা মাঝে করোনা বেমারের বাপ দেখা দিছে বাদে তারা শরীরের আলামত পরীক্ষা করিয়া কোভিড উনিশ বেমার ধরা পড়ছে তারা দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ভর্তি করা হয়েছে ইবাই দি বুধবার রাত সুনামগঞ্জর বিশ্বম্বরপুর থেকে এক বেটারে আনিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনও রাখা হয়েছে এই বেটার শরীর করোনা ভাইরাস ধরা ফুরার বাদে তাই ডাকা থাকি বাগিয়া ইচ্ছিল গেছে চব্বিশ ঘণ্টায় দেশ করোনা ভাইরাসে সবচেয়ে বেশি বেমারি মারা গেছেন আর ধরাও ফরছেন নয়া দশজনের লইয়া এই বেমারে মারা গেছেন জন আর নয়া তিনশো একচল্লিশ সকল তাই দেশে ইজাতর বেমারি হইলা এক হাজার পাঁচশো জন বৃহস্পতবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাহা অনলাইনে করা এক রেগুলার বুলেটিনৰ ই খবর জানাই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় তাই জানাই করোনা ভাইরাীক্ষার লাগে গেছে চব্বিশ ঘন্টায় দুই হাজার একশো পঁয়ত্রিশটা স্যম্পুল যোগাড় করা হয়েছে এর মাঝে পরীক্ষা করা হয়েছে দুই হাজার উনিশটা পরীক্ষার তিনশো একচল্লিশ জনের শরীর করোনা ভাইরাস ধরা পড়ছে দেশে সকলতায় করোনা বেমারি হইলা এক হাজার পাঁচশো বাহাত্তর জন বেমারিতর মাঝে নয় আরো দশজন মারা যাওয়ায় সকলতায় দেশ ই বেমারে মারা গেল ষাট জন মারা যাওয়া দশজনের মাঝে সাতজন বেটা আর তিনজন বেটি মানুষ এর মাঝে ঢাকার সাতজন আর ডাহার বাইরে তিনজন মারা গেছেন ইব দিয়ে গেছে চব্বিশ ঘন্টা ই বেমার থাকি বালা ইয়া বাড়ি গেছেন নয়জন করোনা ভাইরাসর আটকানির লাগি সিলেটও লকডাউন ঘোষণা করা হয়েছে এই অবস্থার মাঝেও সিলেটর পাইকারি বাজার খালিঘাট বিয়ান তাকি বিয়াল পর্যন্ত লাগি থাকে কাস্টমার সকলের হেঁচা বিড় থাকি তাকি করোনা চিত্রাণীর দরদরাইরা বুজদার মানুষকলে বিয়াল পাঁচটার বাদে দোকান ফাট বন্ধ যাওয়ায় বিয়ান্তাকি সিলেট শহর আর বিভিন্ন উপজেলার খারবারি হলে বীর খালি খালিঘাট পাইকারি দামে দরকারি জিনিসপত্র কেনার লাগে খুচরা কাস্টমারসলেও খালিঘাট গিয়া বিড় করেন করোনা থেকে বাঁচার লাগে একজন থেকে আরেকজন কম করে তিন ফুট দূরে থাকার নিয়ম থাকলেও খালি গাড়ি তাকে উমান রানা মানুষের এটা বিট থেকে করোনা ভাইরাস চিত্রানির ডর আছে বহুতে মনে করা বাজারে এক সাতজন করোনা হামাইলে একইবারে সর্বনাশ করিয়ে ছাড়বা কম করে হইলেও তাই নিয়ে সাতশো মানুষের হাসরাইয়া যাইবা করোনা ভাইরাস বেমারের বাপ তাপ সর্দি দিয়ার খাসিয়ে সিলেটো দশ বছর বয়সী এক বাচ্চা মারা গেছে বৃহস্পতিবার সকালে সিলেট শহর উপসহরের ই বাচ্চার মত হয়েছে এই বাচ্চার শরীরের আসাও করোনা ভাইরাস ওখান অশান্তেখার লাগে শরীরের আলামত নোহেছে গেছে কয়দিন থাকি বাচ্চার তাপ সর্দি আর খাসি আছিল বৃহস্পতিবার বিয়ানে বাচ্চাটার শরীর বেশি খারাপ হওয়ায় ফয়লা সিলেট উমেনস হাসপাতাল উয়া যাব হয়েছিল তারা এই বাইচারে নাগোসিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ভর্তি করার কথা হয়েছে বাইচার পরিবারের মানুষে হিনো না লইয়া গিয়া উসমানী হাসপাতালের ইমার্জেন্সিত লইয়া গেছিল হিনো ডাক্তর হলে ভালা করে দেখিয়ে জানাইছেন বাইচাটা মারা গেছে সিলেটো ও দামর জেং বাড়ি গেছে এক হপ্তা যাইতে না যাইতে দাম বাড়ি গিয়ে গেছে ডাবল দেশ ফিয়াইজ হোম না থাকলেও করোনা ভাইরাসর লাগি মালানাত খরচ বাড়ি গেছে ঔ কথা হইয়া দাম বাড়াই দিয়েছেন খারবার ইনতে বৃহস্পতিবার সিলেটের খালিঘাট পাইকারি বাজারও গিয়া দেখা গেছে দেশি পেঁয়াজ কেজি বেসাওয়ার বায়ান্ন থাকি পঁচপান্ন টাকা আর পঞ্চাশ থেকে বায়ান্ন টাকায় বেসাওয়ার মেরপুরি আর শুকসাগর পেঁয়াজ এই আফতার আগেও ইতাসবজাত পেঁয়াজ এখন থাকি আধা দামে বেসা হয়েছে পাইকারি আরতো দাম বাড়ি যাওয়ায় খুচরা তো বাড়ি গেছে পেঁয়াজের দাম বৃহস্পতিবার দেশি পেঁয়াজ খুচরা বেচা হয়েছে ষাট থাকি পঁয়ষট্টি টাকা কেজি আর মেরপুরি আর শুকসাগর পেঁয়াজ বেচাওয়ার ষাট টাকায় হলে জানাইছেন দেশে ফেয়াজের কোনো অভাব নাই করোনা ভাইরা মাল আনাত খরচ বাড়ি গেছে এর লাগি বাজারে একটু বেশি দামেও ফিয়াইজ বেসা লাগে সিলেট বিভাগও গেছে চব্বিশ ঘন্টায় আর তিনশো বিশ জনের হোম কোয়ারেন্টিনও পাঠানো হয়েছে আর চোদ্দ দিনের সময় ফুরা হওয়ায় কোয়ার্টিন থেকে জন। পাইছেন বিশজন কোয়ারেন্টিনাওরাস মাঝে সিলেটের চল্লিশ জন সুনামগঞ্জের একশো সতেরো জন হবিগঞ্জের একশো জন আর মলইবাজারের চব্বিশ জন আছেন আৰু কোৱাৰেণ্টিন তাকি চাৰাফাৱকলৰ মাজে আচৈন সোনামগঞ্জৰ পোন্ধৰজন হবিগঞ্জত দুজন আৰু মলবাজাৰৰ তিনিজন শৰীৰৰ মাজে কৰনা বেমাৰৰ আলামত থকা আৰু ৰেচকি জেলাসকল তাকি আৱাই টান টানে কোৱাৰেণ্টাইনত ৰখা হৈছে কৰোণা ভাইৰাছৰ কাৰণে মানুহ এখন গড় তাকি বাঢ়াই পাৰা না কোব অবাবা আচন দেশৰ গৰীব মানুহসকল জিলাৰ চদৰ উপজেলাৰ হাদিম নগৰ ইউনিয়নৰ ডলিয়া টিলাগাওঁ টিয়েৰীগাঁৱৰ দেশি বিদেশী হলর টেকায় গরিব হলে বাটিয়াতে বসে খানির জিনিসপত্র বৃহস্পতবার বিয়ানে ডলিয়া টিলাগাঁও টিয়ের বাড়ি কুমার খান্দি আর বড়গুল গাঁর স্বাস্থ্য পরিবারে দেওয়া হয় এই খানির জিনিসপত্র এ সময় উপস্থিত আসলা আলিমুদ্দিন নিতু দেবনাথ মোহাম্মদ জয় আলবুদ্দিন তৈয়ব আলী দুলাল মিয়া আব্দুর রাজ্জাক আব্দুল হালিম অপূর্ব দাস মনমোহন দেবনাথ মুহিবুর রহমান জমশেদ আলী জামাল উদ্দিন ফকির আলমগীর আমির খান সহকারী এলাকার মুরব্বীও হল ফর্তি পরিবারে পাঁচ কেজি চাউল এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি ডাইল আর আধা লিটার সরিয়াত তেল দেওয়া হয়েছে সিলেটর বালাগঞ্জ আওয়ামী লীগ নেতা নানু মিয়ায় দুইশোর বেশি পরিবারে খানির জিনিসপত্র দিয়েছেন বৃহস্পতিবার গরিব গুরুবাস বাড়িতে ফোঁচাই দেওয়া হয়েছে ওটা খানির জিনিস করোনা ভাইরাসের কারণে গরিব মানুষ সকল আছেন খুব বিপদ ই বিপদের দিনও বালাগঞ্জর পূর্ব গরীব ইউনিয়নের গরীবসর খান্দাত খানি ল উপজেলা আওয়ামী লীগের বন আর পরিবেশ সম্পাদক নানুমিয়া বৃহস্পতবার বিয়ান থাকি তান পরিবারের মানুষের বাড়ি বাড়ি গিয়া দুশো দশ পরিবারে খানির জিনিসের দি দিয়েছেন মাই টিভির দশ বছর ফুরা উপলক্ষে আর করোনা তাকে দেশের মানুষ বাছিয়া থাকার কোৰানে খতম আর দোয়া মাহফিল হয়েছে মাই টিভি সিলেট অফিসের উদ্যোগে বৃহস্পতিবার হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আল্লাহির জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা আর এতিম খানাত এই দোয়া মাহফিল হয়েছে কুরআ খতম বাদে করোনা তাকে দেশের মানুষ রক্ষা পাওয়া আর মাই টিভি পরিবারের হল লম্বা লাগে দোয়া কৰা হয়েছে এ সময় উপস্থিত আসলা মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণালকান্তি দাস মাই ক্যামেরাম্যান শাহিন আহমদ শহীদুল ইসলাম সবুজ দুয়াফ মৌলানা হাফিজ রহিসুদ্দিনে অতপিল ছিলা বাংলা বাংলাবিও সংবাদ লকেতা হাল্লাকে ধন্যবাদ